আর জিকর কাণ্ডের রেশ এখন সারা দেশ জুড়ে চলছে দীর্ঘদিন আন্দোলন মিছিল বিক্ষোভ গত নয় আগস্ট চিকিৎসক ছাত্রীর মৃতদেহ পাওয়ার পর ঘটনা নিয়ে জল গড়িয়েছে অনেক দূর বর্তমানে এই ঘটনা সিবিআই এর হাতে তদন্তনাধীন মামলা চলছে সুপ্রিম কোর্টে সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শোনার পর দুর্গাপুজোর আগে ফের পূর্ণ কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র ডাক্তাররা এই আবহে মঙ্গলবার পথে নামলেন সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা দাবি স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ শিয়ালদা স্টেশন থেকে শুরু করে মিছিল শ্যামবাজার মোড়ে গিয়ে শেষ হয় দাবি তো এখানে একটাই সেটা হচ্ছে যে এই যে পরিস্থিতি চলছে যেখানে এই রাজ্য সরকার বিগত প্রায় তেরো বছর ধরে ধর্ষক এবং খুনিদেরকে যেভাবে আড়াল করে যাওয়ার কাজ করছে সেই ব্যবস্থার বদল করতে হবে এবং তার সাথে আমরা খুব স্পেসিফিকভাবে বলছি যে যেভাবে স্বাস্থ্য ডিপার্টমেন্টে র্যাকেট রাজ চলছে পুলিশ ডিপার্টমেন্ট যেভাবে আর্যকরের ঘটনার মানে যাদের দোষীরা ধরা না পড়ে তার জন্য সমস্ত কিছু প্রমাণ লোপাট করেছে সেই পরিপ্রেক্ষিতে আমরা দাবি করছি যে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ শিয়ালদা থেকে শ্যামবাজার মোড় পর্যন্ত কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা